अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ना ना, आमी डांस करते पारबो ना। ना। केनो? की प्रॉब्लम? इटा कोनो चीप पार्टी नॉय ज्योति। आमादेर परिवारेर एटा ओकेशन फंक्शन आर तोमार बाड़ीर लोको थाकबे। তাহলে ডান্স করতে তুমি তুমি আপত্তি করছো কেন? না ছোটমা, আপনি ঠিক বুঝতে পারছেন না। আমি আপনি যা বলবেন করে দেব, কিন্তু পার্টিতে আমি ডান্স করতে পারবো না। স্টেজে অপরিচিতের সামনে নাচতে পারো, তখন তোমার লজ্জা করেনি? কিন্তু বাড়ির লোকের সামনে পারফর্ম করতে বলেছি, তাতে তোমার আপত্তি? বুঝতে পেরেছি, তোমার তো সুযোগ চাই, আমার সব কথার বিরোধিতা করার সুযোগ চাই, ব্যাস। ছোট করতে চাও আমাকে সব সময়? না না ছোটমা, এরকম কোনো ব্যাপার নয়। দেখুন, আমি আপনার প্রত্যেকটা আদেশের সম্মান করি, কিন্তু কিন্তু তুমি আমার সব কথা সম্মান করো। আমি তোমার হয়ে ব্রজকে হ্যাঁ বলেছি, কিন্তু এখন এখন আমায় ওকে বারণ করতে হবে আর ছোট হতে হবে শুধু তোমার জন্য। খুব স্বার্থপর তুমি যদি, একই ব্রজ আর এক তুমি, ও অপরিচিত হয়েও পার্টিতে গান গাইতে চায় দিদি আর দাদার জন্য। আর এখানে তোমাকে আমি রিকোয়েস্ট করছি, কিন্তু তুমি আমায় না করে দিলে। ঠিক আছে, তাও বলবো, আরো একবার ভালো করে ভেব। তুমি এই পরিবারকে দুঃখ ছাড়া কখনো আর কিছু দিয়েছ? খুশির দিনে আমি তোমার কাছে এইটুকু একটা জিনিস চেয়েছি, আর সেটাও তুমি না করে দিলে। আমি সত্যি বুঝতে পারছি না জ্যোতি, কি প্রবলেম তোমার? ছোটমা আমাকে বলল যে তুমি নাকি বলেছো ডান্স করবে না। কেন জ্যোতি? মা বাবা কত খুশি হতো। তাহলে তুমি ডান্স করবে না কেন? আরে অন্তত আমাকে বলতে পারো তুমি। আমি সব করতে পারবো না পঙ্কজ। অনেক দিন হয়ে গেছে কোনো প্র্যাকটিস নেই, প্র্যাকটিস না করে সবার সামনে। যদি তুমি বাড়ির মধ্যে করবে, এটা তো আর কম্পিটিশন না যে তোমার ডান্স নিয়ে বিচার করা হবে। আরে নিজে আনন্দ পাওয়ার জন্য সবাই ডান্স করে, সবাই কি ট্রেন্ড হয় নাকি? আর তারপর তুমি তো ট্রেন্ড ডান্সার, তাহলে কি সমস্যা? প্লিজ পঙ্কজ, বোঝার চেষ্টা করো, আমি পারবো না এসব করতে। কি বুঝবো আমি? তোমার জেদ দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে তুমি শুধু তোমার নিজের কথাই ভাবছো। তুমি তো এরকম ছেলে না জ্যোতি। কি হয়েছে কি তোমার? মা বাবা কি তোমার কেউ হয় না? ওনাদের জন্য তুমি এটুকুও করতে পারবে না জ্যোতি? ইনলজ হয়ে ওনারা তোমাকে নিজের মেয়ের মতোই মনে করেন। ওনারা তোমাকে কোনো কাজেই বারণ করেন না, কোনো কিছুরই অসুবিধা নেই, যা করতে চাও তাই করতে পারো। বাবা মায়ের খুশির জন্য ছোটমা তোমাকে একটা সামান্য অনুরোধ করেছে, আর তুমি, যাই হোক, আমি তোমাকে ফোর্স করবো না, এবার তোমার ইচ্ছে। পঙ্কজ, আমি ডান্স করতে রাজি আছি। What?
আমি সত্যি রাজি আছি। রিয়েলি? দেখো যদি, আমি তোমায় কিন্তু ফোর্স করছি না। দেখো তোমার মন যদি চায় তাহলেই তুমি ডান্স করো, না হলে না। না, সেরকম কোনো ব্যাপার না। কি জানে কি সব ভেবে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না। ছোট মা যেমনটা চান আমি তেমনই করব। আমি জানতাম যদি কেউ কষ্ট পাক এমন কাজ তুমি করবে না। তুমি যদি ডান্সে ভুল করো তাহলে কেউ তোমায় দেখে হাসবে না, কেউ কিছুই বলবে না। একটা ভালো দিন সেলিব্রেট করার জন্যই সবাই উপস্থিত থাকবে, তোমাকে ক্রিটিসাইজ করার জন্য নয়। আমি শিওর আমরা সবাই খুব মজা করব, খুব আনন্দ হবে। এটা কি করলে তুমি? নতুন প্লেট ভেঙে ফেললে? আরে কাজ করতে পারো না ঠিক করে? জানো কত দামি প্লেট এটা? এই বাড়িতে কাজ করতে হলে সাবধানে করবে, বুঝেছো? যত টাকা তুমি এক মাসে মাইনে পাবে তার থেকেও অনেক বেশি দামি এই সমস্ত প্লেট আর গ্লাস। কি হয়েছে দিদি, কার উপর এত রাগ করছেন? দেখুন না বৌদি, নতুন মেয়েটা কি কাজ করলো, আসা মাত্রই একটা প্লেট ভেঙে ফেলেছে আর পুরো নতুন সেটটা খারাপ করে দিল। আপনি তো জানেন এগুলো কত দামি। বড় জেঠু তোমার না একটু ধৈর্য নেই জানো। দাদা দিদি সাবধানে সাবধানে, আরো একটা। আরে আর কত দূর নিয়ে যাবে? বেশ দাদা, এই যে পৌঁছে গেছি। রেডি মিনাল? ইয়েস। 1 2 3